কৈশা, তুমি কি এখন চাকরি বাকরি কিছু করতেছো নাকি? অলরাউন্ডার, ভিক্ষা যারা সব করছি, রেলগাড়ির চাকায় পাম দিছিলাম, কি হ্যাঁ বসিদি ধরি মানছি, হাঁস মুরগি ধাপ ধাপ খাই পেলাইছিলাম, এলাকায় বাথরুম বসাইছি 5 টাকা করে নি, ও কি কইলা। দর্শক, নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বাবু, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু বলো। বাবু বাবু, একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নির্বাচনী প্রচারের তৎপরতা কেমন দেখছেন? আমি তো তোমাকে ছাড়া কিছু দেখি না। ট্যাবলেট কি বলতো, শাহজানের বইয়ের নাম কি ছিল? স্যার, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই। বল কি কথা? লোকের বইয়ের খাবার অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নয়। আচ্ছা, তুমি মোচ কেন রাখছো? আজিব, আমাকে কিউট লাগতেছে না? কিউট লাগতেছে, ঢং। কিসের ঢং? এই মেয়ে, তুমি আমাকে বলো নাই যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হচ্ছে তোমার আব্বু? আচ্ছা, নোয়াখালীর লোকরা নাকি পকে ফ বলে? পাগল। ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। কি হইলো, মুখ এমন করলেন কেন? আচ্ছা, নোয়াখালীর লোকরা নাকি পকে ফ বলে? তুরো পাগল। আমি কি আপনার একটু জড়াইয়া ধরবো? তোমার আলমারিটা তো সম্পূর্ণ কাপড় চোপড়ে ভরা। ওই কাপড় গুলো এলাকার মহিলারা দেখে ফেলেছে। তাহলে কাপড় কিনা কি দরকার, এলাকাটাই পরিবর্তন করে ফেল। আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি। সত্যি? হ্যাঁ। জান, তোমার বাবা মা কেউ? হ্যাঁ। তোমার সমস্ত আত্মীয় স্বজন, বিষয় সম্পত্তি? হ্যাঁ। স্টার প্লাস? মুখ সামনে কথা বলে বলে দিচ্ছি। আপনি তো ভোট দিয়েছেন, তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়ে আছেন? আমার এই জায়গা থাকতে খুব ভালো লাগতেছে। আপনারা তো, আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? এই থাকতে মনে করেন খুশিতে খেলা করতে। সাই রে সুগা, সামনে রে দেখি কি মুই কি সালমান খান রূপ জ্বালাইছে মোর মোর কি দাও দাও। রহিমা, রহিমা নাই বলেন উপস্থিত। উপস্থিত? আক্তারি বেগম, আমি বলুম না, আমার শরম করে। সবাইকে উপস্থিত বলতে হবে। রাবেয়া খাতুন উপস্থিত, ফজিলের দল উপস্থিত। আমি এখন বাজারে যাইতে পারুম না। এই কদিন আগে না 2 ট্রাক বাজার করে দিছি, এগুলা যায় কই? পাড়ার মাংস এনে দিয়েছি, পাড়ায় আমার আরো স্বামী আছে না, আধা কেজি পটল এনে 2 টাকার নাম নাও, তাই না? আচ্ছা কও, আব্বা 5টা টাকা দেন। আব্বা 5টা টাকা দেই। এই মাইজে মাথার হাড় বাইসা যাব হারামি, হ্যাঁ কয় যে আব্বা 5টা।